মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার মাত্র 4 বছরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো তালা। এতে করে বিপাকে পড়েছেন এই সেন্টারে কর্মরত থাকা 29 জন নার্স সহ অন্যান্য স্টাফ। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে তৈরি হওয়া এই সেন্টারের কর্মীরা এখন অসহায় হয়ে পড়েছেন। তাই চুক্তির ভিত্তিতে নিযুক্ত এই হতাশাগ্রস্ত কর্মীরা কর্মসংস্থানের দাবিতে এবার সেন্টারের সামনে বিক্ষোভে সামিল হলেন। রাজ্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে তালা ঝুলে পড়ল আঞ্চলিক জেরিয়াট্রিক সেন্টার। প্রবীণ নাগরিকদের সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য কেন্দ্রীয় প্রকল্পে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে তৈরি করা হয়েছিল এই আঞ্চলিক সেন্টারটি। আর এই সেন্টারটি পরিচালনার জন্য চুক্তিবদ্ধভাবে সেখানে নিয়োগ করা হয় 29 জন নার্স সহ অন্যান্য কর্মী। কিন্তু ঘটা করে সেন্টারটিও আনুষ্ঠানিক চালু হলেও কিন্তু কোনো এক রহস্যজনক কারণে মাত্র কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে পড়ে সেন্টারটি। আর এতে করে স্বাভাবিকভাবে সেন্টারে কর্মরত নার্স সহ অন্যান্য কর্মীরা দিশাহারা হয়ে পড়েন। তাই সেন্টারটি পুনরায় চালু করে কর্মীদের কর্মসংস্থান বহালে রাখার দাবিতে শুক্রবার সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন সেন্টারটি বন্ধ করে দিতে হলো। প্রচুর সংখ্যক কর্মচারী চাকরি হারিয়ে এখন দিশাহারা। আমরা 2020-এ এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল, ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে। তো আমরা প্রত্যেক 11 মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো। তো এখন লাস্ট 31 তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখনও আসেনি, 2024-এর মার্চে এখনও আসেনি। এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য, ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসা হয়, কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কী কারণে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হলো, আমাদের এখনও কাগজও আসেনি। আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল, ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল, বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে নিয়ে আসবে। পোস্টও ক্রিয়েট হয়েছে, এই ফাইল গিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে। আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছি দেখা করার জন্য, কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি। আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব, কোনো উপায় ছাড়া, কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে, জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট, এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে। ভিডিও রিপোর্ট সার্চিন জেটিএনএ।